ওয়েলকাম স্টুডেন্টস তাহলে চলে এসছি আজকে সকলকে গুড আফটারনুন তো আজকে আগের দিন আমাদের ত্রিকোণমিতি আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স করছিলাম তো আজকে আমাদের আরেকটা অঙ্ক হাইট অ্যান্ড শেষ করে নিয়ে আমরা আজকে কিন্তু নতুন জিনিস শিখবো সেটা হলো পরিমিতি ঠিক আছে তাহলে চলো লাস্ট আমাদের এই অঙ্কটা অব্দি আমরা আলোচনা করেছিলাম তাহলে চলো দেখে নি আজকের আমাদের পরের অঙ্কটা কি বলছে ঠিক আছে হ্যাঁ সবাইকে গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন যারা যারা লিখেছো চ্যাট বক্সে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই চ্যাট বক্সে সেই প্রশ্ন লিখতে পারো বা তোমরা হ্যান্ড রেস করে আমাকে ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারো চলো তাহলে আজকে সবার প্রথমে দেখে এই প্রশ্নটা কি বলছে বলছে দুটি স্তম্ভের উচ্চতা এইচ ওয়ান ও এইচ টু মিটার ঠিক আছে দুটি স্তম্ভ আছে এইচ ওয়ান আর এইচ টু মিটার বলছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি উন্নতি উন্নতিকোণ ষাট ডিগ্রি ঠিক আছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোনো ষাট ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোন তাহলে দেখো হলে দেখাতে বলেছে এই জিনিসটা যে এইচ ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু থ্রি এইচ টু স্কোয়ার ওকে খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু এবার সবার প্রথমে একটা জিনিস বলে দিই ধরো এই ধরনের যদি অঙ্ক হয় সেই ক্ষেত্রে যেই কোনটার মান বেশি তাহলে সেই বাহুটা যেই যেই যেটা যেই কোনটা দেখো বেশি আছে ষাট ডিগ্রি তার মানে ষাট ডিগ্রি কোনটা যেহেতু বেশি আছে তাহলে ষাট ডিগ্রি যার সাথে কোন করছে সেই দৈর্ঘ্যটাও বেশি হবে তার মানে সেই বিল্ডিংয়ের হাইটটাও বেশি হবে তাহলে কি বলেছে দুটি স্তম্ভের উচ্চতা এইচ ও এইচ টু মিটার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে তাহলে দুটো স্তম্ভ এঁকে ফেলি এই যে এইচ ওয়ান আর এইচ টু হয়ে গেল এইবার কি বলেছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে এই যে দ্বিতীয় স্তম্ভ তার গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোন কত ডিগ্রি বলে দিয়েছে বলে দিয়েছে ষাট ডিগ্রি এইটা হয়ে গেল আমার ষাট ডিগ্রি কেন দেখো যেই কোণের মান বেশি তাহলে নিশ্চয়ই উচ্চতা ততটা বেশি নিয়েছে আর দ্বিতীয় আর কি বলেছে এবার দেখো প্রথমটির গোড়া থেকে প্রথমটির গোড়া মানে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ এইটা কত বলে দিয়েছে এইটা বলে দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা ষাট ডিগ্রি হয়ে গেল এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এইটা কত এইটা হয়ে গেল আমার এইচ ওয়ান এইচ এই হাইটটা কারণ বলেছে প্রথম স্তম্ভের উচ্চতা এইচ ওয়ান আর দ্বিতীয় স্তম্ভের উচ্চতা কত এইচ টু খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু এইবার প্রমাণ করতে দিয়েছে এইচ ওয়ান স্কোয়ার প্লাস থ্রি এইচ টু স্কোয়ার এবার এটাকে কিভাবে প্রমাণ করব এটা খুব মজার একটা ইন্টারেস্টিং ঘটনা তাহলে সবার প্রথমে আমরা কি জানি নামকরণ করে নিতে হবে তাহলে এ বি সি ডি তাহলে লিখে ফেলি কি লিখবো তাহলে আমরা লিখব প্রদত্ত এ বি সমান সমান এইচ ওয়ান মিটার সি ডি সমান সমান এইচ টু মিটার এই দুটো প্রদত্ত আছে লিখে ফেললাম ওকে নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি নেক্সট আরো কি কি ইনফরমেশন আছে কোন সমান ডিগ্রি এবং কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই পুরো কোনটা যখন এই ত্রিভুষ্ঠানে ওই পুরো কোনটা নব্বই এই পুরো কোনটা নব্বই তার মানে বিল্ডিংগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে সুতরাং কোন বি সমান কোন ডি এবার পুরোটা লিখে দিই কোন সমান কোন সিডিবি সমানি এই ইনফরমেশন আমার হয়ে গেল ঠিক এবার আমাকে এই সম্পর্কটা প্রুফ করতে দিয়েছে তার মানে কোনো বাহু বা কোনো কিছুর মান আমাকে জানতে দেয়নি সম্পর্ক প্রুফ করতে দিয়েছে ঠিক আছে এবার কিভাবে প্রুফ করব সেটাই হচ্ছে ইন্টারেস্টিং দেখো খুব ভালো করে দেখো একটা জিনিস এই দুটো ত্রিভুজের মধ্যে কমন কি আছে এই দুটো ত্রিভুজের মধ্যে কি আছে কমন সাধারণ কি আছে সাধারণে দেখো এই একটা বাহু সাধারণ আছে বাহুটার নাম কি বিডি বাহু দেখো ত্রিভুজে ওই বিডি বাহুটা আছে আর ডি ত্রিভুজেও ওই বিডি বাহুটা আছে তাহলে আমার বুদ্ধি কি বলছে তাহলে আমরা কি করব আমরা এই এব ডি ত্রিভুজ থেকেও বিডি বাহুটা বার করব আর বি সি ডি ত্রিভুজ থেকেও বিডি বাহুটা বার করে নেব। যেই আমরা এই বিডি বাহুটা বার করে নেব তাহলে দুটো বিডি বাহু সমান নিশ্চয়ই কারণ একই তো ছবি একই চিত্র কারণ দুটো বিল্ডিংয়ের মধ্যে যে দূরত্ব দুটো বিল্ডিং এর পাদদেশের যে দূরত্ব সেটা তো চেঞ্জ হচ্ছে না কোন এখান থেকে দেখছি ওখান থেকে দেখছি কোনগুলো আলাদা হতে পারে বিল্ডিং এর হাইট যেহেতু আলাদা কিন্তু দূরত্ব তো চেঞ্জ হচ্ছে না তাহলে এই বিডিটা হচ্ছে সেই পাদদেশের দূরত্বটাকে বার করব। দুটো ত্রিভুজ থেকেই এই দূরত্ব বার করে সমান করলেই এই প্রমাণটা দেখবে চলে আসবে চলো দেখা যাক তাহলে চলো শুরু করা যাক ত্রিভুজ প্রথমে নেব ষাট ডিগ্রির যে ত্রিভুজটা আছে তারপরে ত্রিভুজ এবিডি হতে পাই ত্রিভুজ এবিডি হতে পাই খুব ইন্টারেস্টিং প্রমাণ ত্রিভুজ এবিডি হতে কি পাচ্ছি তাহলে আমরা লম্ব আবার ভূমিটাকে বার করবো তো তাহলে ভূমিটাকে আমরা ওপরে লিখছি তাহলে বিডি ভূমি বাই লম্ব লম্ব দেখো কি আছে লম্ব হচ্ছে এবি তাহলে বিডি বাই এবি সমান সমান ভূমি বাই লম্ব কি হয় কট হয়ে যায় কট সিক্সটি ডিগ্রি তাহলে ভূমি বাই লম্ব সমান কট সিক্সটি ডিগ্রি তাহলে বিডির ভ্যালুটা বসিয়ে দিলাম বিডি তো জানি না কিছু এবির ভ্যালু এইচ ওয়ান দেখো এবি এইচ ওয়ান এখানে ডিক্লেয়ার করা আছে এবি এইচ ওয়ান সেটা বসালাম আর কট সিক্সটির ভ্যালু মানে টেন থার্টির ভ্যালুর সাথে ইকুয়াল তার মানে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখান থেকে বিডি কি পেলাম বিডি ইকুয়ালস টু এইচ ওয়ানটা গুণ হয়ে যাবে এইচ ওয়ান বাই রুট থ্রি এটাকে দিয়ে দিলাম এক নম্বর ক্লিয়ার হলো সবার তাহলে বিডির ভ্যালু এইচ ওয়ান গুণ করে দিলাম এইচ ওয়ান বাই রুট থ্রি সবাই বুঝতে পারছো দেখো ত্রিভুজ এবিডি থেকে বিডির ভ্যালু বার করে নিলাম সিক্স সিমিলার ওয়েতে হ্যাঁ লিখেছে স্নেহালয় লিখেছে বুঝতে পারছি চলো তাহলে ঠিক সিমিলারলি আমরা আবার কোন ত্রিভুজটা নেব বিডিসি বা যেই ত্রিভুজই বলো তাহলে আবার আমরা চিনি নেব ত্রিভুজ বি হতে পাই তাহলে কি পাবো সেম জিনিস নেব ভূমি কে বিডি লম্ব এখানে আবার কে হয়ে গেছে যেহেতু ত্রিভুজ চেঞ্জ হয়ে গেছে তাহলে লম্ব এখানে হয়ে গেছে সিডি এবার হয়ে গেল তাহলে ভূমি বাই লম্ব মানে কট কিন্তু এবার কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে কোনটা শুক্র কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ বসিয়ে দিলাম কোনো প্রবলেম নেই কোনো ভুল নেই কোনো ত্রুটি নেই তাহলে বিডি কত বিডি বিডি জানি না আবার বিডি আর সিডি কত সিডি হচ্ছে দেখো এখানে এইচ টু বলা আছে তাহলে এইচ টু বসিয়ে দিলাম ইকুয়ালস টু কট ফর্টি ফাইভ ওয়ান হয় তাহলে আমরা কি লিখবো বিডি ইকুয়ালস টু এইচ টু করে দিলাম এইচ টু ইন্টু ওয়ান এইচ টু এটাকে দিয়ে দিলাম দুই দেখো কনসেপ্ট ক্লিয়ার এক ও দুই পেয়ে গেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই কারোর কারোর এখনও এত অব্দি বুঝতে কোনো অসুবিধা নেই ওকে চলো এবার লিখব এক ও দুই হতে পাই তাহলে প্রথমে এক থেকে কি পাচ্ছি বিডি ইজ ইউকাল টু এইচ ওয়ান বাই রুট থ্রি দুই হতে কি পাচ্ছি এইচ টু বিডি মানে এইচ টু এটা বিডি মানে এইচ ওয়ান বাই রুট থ্রি এবার কি করবো এইচ ওয়ান টু রুট থ্রি গুণ করে দিচ্ছি রুট থ্রি এইচ টু উভয় দিকে বর্গ করে দাও তাহলে কি পেয়ে গেলাম এইচ ওয়ান স্কোয়ার এখানে থ্রি এইচ টু স্কোয়ার দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল এখানে লিখে দেবে উভয় দিকে বা উভয় পক্ষে বর্গ করিয়া পাই উভয় পক্ষে বর্গ করিয়া পাই দেখো এটাই প্রমাণ দিয়েছিল এইচ ওয়ান এবার কি হলো রুট থ্রি স্কোয়ার করলে থ্রি এইচ টু স্কোয়ার এইচ ওয়ান স্কোয়ার দেখো প্রমাণ হলো কনসেপ্ট ক্লিয়ার তাহলে কি করলাম ছবিটা যেরকম বলেছিল ছবিটা ড্রয়িংটা ঠিক করে করলাম এইবার যেহেতু কোণের মানটা বেশি তার মানে ঠিক বিপরীত বাহুর মান বেশি এটা আমরা ছোটবেলায় শিখেছিলাম তাহলে যেই কোণের মান বেশি তার বিপরীত বাহুর মান বেশি তাই জন্য আমি বুঝেই গেছিলাম যে এইচ ওয়ান গ্রেটার এইচ টু বা এখান থেকেও তোমরা দেখতে পাচ্ছ প্রমাণটা দিয়েছে এইচ ওয়ান স্কোয়ার সেটা থ্রি ইন্টু এইচ টু স্কোয়ার তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে তাহলে এইচ ওয়ান অনেক বড় ঠিক তাহলে এইচ ওয়ান গ্রেটার এইচ তাই ছবিটা এরকম হলো না হলে ছবিটা উল্টো হতে পারল বোঝা গেল হ্যাঁ অরুণ লিখে ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ একদম ইন্টারেস্টিং তো অবশ্যই তাহলে এটা খুব মজার অঙ্ক এবং দেখো কত সুন্দর ট্রিক আমরা জাস্ট যেহেতু ভূমিটা দূরত্ব পাদবিন্দুর যে দূরত্ব হ্যাঁ এই দূরত্বটা যেহেতু সমান মানে দূরত্বটা সেম দুজনের মধ্যে কমন আছে ত্রিভুজ দুটোর মধ্যে তো আমরা ওইটাকে কাজে লাগালাম দেন এটা আমরা প্রুফ করে দিলাম খুব সহজ অঙ্ক দেখে কিন্তু ঘাবড়ে যাবে কারণ বইতে এই ধরনের অঙ্ক নেই তো যখন তোমরা পরীক্ষায় যদি একটু অজানা অঙ্ক আছে তোমরা ঘাবড়াবে না মনে রাখবে ছবিটা কিন্তু মেন জ্যামিতি হোক বা পরিমিতি কি ত্রিকোণমিতি ছবি কথা বলে ছবি যেদিন কথা বলবে সেদিন দেখবে তোমাদের অঙ্ক করতে কোনো প্রবলেম হবে না আহামরি কিছু নেই অঙ্কটাই কিন্তু এটাই হচ্ছে অঙ্কটা ট্রিক তো এখানেই মোটামুটি আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স যা ছিল প্রশ্ন সেটা শেষ করলাম আর ছোট্ট একটা ব্রেক নেব এক মিনিটের এক মিনিটের ব্রেক নিয়েই আমি কি করব। আজকে আবার পরিমিতি শুরু করব। ঠিক আছে এই অঙ্কটা বাকি ছিল যেহেতু ইন্টারেস্টিং অঙ্ক ছিল তাই আমি আরও দেখিয়ে দিলাম তোমাদের কাজে লাগবে পরীক্ষায় আসার মতো অঙ্ক এক মিনিটের চট জলদি একটা ব্রেক নিয়ে আবার আসছি পরিমিতি নিয়ে চলে এলাম আবার এক মিনিটের মধ্যে বলেছিলাম এবং এক মিনিটের মধ্যেই চলে এসেছি এইবার আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকের আমাদের প্রধান বিষয় অর্থাৎ পরিমিতি নিয়ে তাহলে পরিমিতি নিয়ে অনেকের মনে অনেক ধরনের ধারণা আছে ঠিক আছে কেউ ভাবে যে পরিমিতি সহজ কেউ ভাবে যে পরিমিতির অঙ্ক একটু বেশি প্র্যাকটিস করতে হবে না হলে মনে থাকবে না কেউ ভাবে যে পরিমিতির ফর্মুলাই আসল যে ফর্মুলা মুখস্থ করতে হবে তাহলেই হবে আসলে দেখো পরিমিতি খুব মজার জিনিস তোমরা যদি ইউটিউবে যাও দেখবে পরিমিতির প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি করিয়ে দিয়েছি ইউটিউবে একদম স্টার্টিং আয়ত ঘন থেকে শুরু করে শেষ করেছি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বা বাস্তব সমস্যা যেটা বলো সেইটা আমি অবধি করিয়ে দিয়েছি তাহলে পরিমিতি করতে গেলে বেসিক যে জিনিসটা লাগে সেটা হলো ছবির ভিজুয়ালাইজেশান করা তাহলে অঙ্কটা বোঝার জন্য ছবিটাকে ভাবতে জানতে হবে তাহলে যদি ছবিটা আমি এঁকে ফেলতে পারি তাহলেই আমি বুঝতে পেরে যাব কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে আর ধরো ফর্মুলা আমার মনে নেই তাহলে আমি বুঝতে পারবো যে আমি কিভাবে করলে সেটা বার করতে পারবো তাহলে ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট তোমরা যদি ওই ভিডিওগুলো দেখো বা আজকে আমি যেখানে অঙ্ক করব আমি চেষ্টা করবো প্রত্যেকটা অঙ্ক যেগুলো প্রয়োজন সেগুলোতে ছবি এঁকেই করা কারণ ছবি যদি বুঝতে পারি তাহলে অঙ্ক কিন্তু এমনিই করতে পারবো এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় যে পরিমিতির অঙ্ক প্র্যাকটিসের থেকেও বড় বিষয় পরিমিতির অঙ্ক কিন্তু বোঝার বিষয় যে ভাষার মধ্যে কিন্তু অনেক রকম জটিলতা রেখে দেয় ধরো তুমি এটা অঙ্ক খুব সুন্দর বুঝেছো কিন্তু দেখা গেল যে তুমি এককের পার্থক্যটা বুঝতে পারো নি বলে অঙ্কটা করতে পারলে না একটা মিটারে দিয়ে দিয়েছে একটা সেন্টিমিটার তাহলে খুব রিডিংটা ভালো হতে হবে তাহলে রিডিং যদি ভালো হয় এমনি পরিমিতি হবে তাহলে চলো এবার দেখে নিই যে পরিমিতিতে আমাদের মোটামুটি কী কি চ্যাপ্টার আছে তাহলে তোমরা জানো সবার প্রথমে আয়ত ঘন আছে লম্ববৃত্তাকার চোং গোলক শঙ্কু আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই এই যে চারটে এই যে চারটে প্রধান যে চ্যাপ্টার সেই চারটে চ্যাপ্টারকে পাঞ্চ করে প্লাস করে তোমার এই চ্যাপ্টারটা তৈরি হয়েছে বিভিন্ন ঘনবস্তু তাহলে এখানে নতুন কোনো ফর্মুলা বা নতুন কিছু নেই এবার এটাকে আমরা বলি মিক্সড বা মিসলেনিয়াস বা আমরা মিক্সড এক্সারসাইজ বলতে পারি এই চারটে জিনিস চারটের ফর্মুলা চারটের কনসেপ্টকে কাজে লাগিয়ে এখানে বার করা হয় তাহলে যখন তোমরা নাইনে পরিমিতি করেছ নাইনের যে অবজেক্টগুলো ছিল সেগুলো সব টু ডি অবজেক্ট ছিল মানে কি দ্বিমাত্রিক বস্তু হ্যাঁ বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ হ্যাঁ আয়তক্ষেত্র বড় ক্ষেত্র মধ্যে যেগুলো পড়ছে আয়তক্ষেত্র বড়ক্ষেত্র চতুর্ভুজের মধ্যে বৃত্ত ত্রিভুজ ছিল তো আজকে আমরা যে এই টপিকগুলো টেনে পড়ি সেইগুলো কিন্তু সবই কিন্তু থ্রি ডি অবজেক্ট মানে ত্রিমাত্রিক বস্তু তার মানে কি এর তিনটে মাত্রা আছে তাহলে তিনটে মাত্রা কি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আমরা তিনটে মাত্রা বলতে এটা জানি ছোটোবেলা থেকে যেরকম আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আছে তা সেরকমই এই যদি এখন আমরা আয়ত ঘনকে চলে যাই সেখানে তিনটে মাত্রা চলে আসছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তার মানে এই থ্রি যে অবজেক্ট যেগুলোকে আমরা বলি সেই থ্রি ডি অবজেক্ট বা ত্রিমাত্রিক বস্তুতে তিনটে মাত্রা থাকে তাই জন্য সেটাকে ত্রিমাত্রিক বস্তু বলা হয় এবার মনে প্রশ্ন আসতে পারে তোমাদের মধ্যে অলরেডি দুজন হ্যান্ড রেস করেছে ওদেরকে একটু দাও কে কে হ্যান্ড রেস করেছে তাদের কি প্রশ্ন আছে সেগুলো একটু শুনে নিই দেন আমি এগাচ্ছি হ্যাঁ হ্যাঁ প্রথম জন আছে দাও তাকে সম্ভবত অনুরোধ তুমি অনুরোধ তো হ্যালো হ্যাঁ বলছি যে মানে একটা ছবি দিয়ে অঙ্ক আছে ওটা মানে লেখা অঙ্ক কিসের অঙ্ক গো কোন চ্যাপ্টারে ত্রিকোণমিতি মনে হয় আচ্ছা অঙ্কটা একবার পড়ো দেখি তাহলে বুঝতে পার যদি সম্ভব হয় আমি তাহলে করে দিচ্ছি স্যার একটা ত্রিভুজ আছে হ্যাঁ এবিসি ত্রিভুজ বিসি ভূমি হ্যাঁ মানে সমকোণী ত্রিভুজ লয় এমনি আচ্ছা তুমি বলো তারপরে বলো শুনি তারপর স্যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি আচ্ছা তারপর স্যার এডি যুক্ত করা হলো হ্যাঁ এ বি কোন এবিসি পনেরো ডিগ্রি আচ্ছা আর কোন এ সিবি ত্রিশ ডিগ্রি এটা তো জ্যামিতির অঙ্ক মনে হচ্ছে বুঝলে তো তো আমি জ্যামিতিটা তো এর পরে আসবো পরিমিতির পরে তখন তুমি এই পয়েন্টটা মার্ক করে রেখো আমাকে বলো ঠিক আছে তুমি কমেন্ট করে যখন জ্যামিতিটা শুরু করবে একবার কমেন্টে লিখে দিও এর পরে দিন আমরা জ্যামিতি অধ্যায়টা শুরু করব এটা জ্যামিতির অঙ্ক কারণ যদি এটা ধরো ত্রিকোণমিতির অঙ্ক হতো তাহলে সাইন থিটা কস বা অন্য কিছু রিলেশন দিত জানতে চাইতো ঠিক আছে ঠিক আছে আমি এটা করেই দেবো তুমি কমেন্ট করো জ্যামিতিটার পরে পরিমিতিটার বা তোমার ত্রিকোণমিতি রিলেটেড যদি কিছু প্রশ্ন থাকে তাহলে তুমি বলতে পারো না স্যার সব বুঝতে ওকে ওকে চলো চলো ঠিক আছে আর কিউ হ্যান্ড রেজ করে নেই তাহলে আমরা এগই আমাদের টপিকে ঠিক আছে কারোর যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তাহলে এই যে আয়ত ঘনক লম্বিত্তকার গোলক আর শঙ্কু এই চারটে হচ্ছে আমাদেরকে কি তিমাত্রিক ঘনবস্তু তাহলে এই তিমাত্রিক ঘনবস্তু সম্পর্কে তোমাদের যথেষ্ট আইডিয়া আছে তোমরা বাস্তব জীবনে এই ঘনবস্তুগুলোকে চারপাশে দেখছো এখন বুঝতেও শিখেছো সেই রিলেটেড অঙ্ক এই তোমাদের বিভিন্ন ঘনবস্তু সমান্ত বাস্তব সমস্যায় দিয়ে দিল ঠিক ধরো তোমার বললো একটা পেন্সিলের আয়তন বার করতে এবার তোমরা ভাববে স্যার পেন্সিলের আয়তন কী করে বার করবো দেখো পেন্সিলের সামনে মাথাটা কি মাথাটা একটা শঙ্কু আকৃতির আর কি পুরো বডিটা কি বডিটা হচ্ছে যেটা যদি আমরা হাততে ধরে লিখি সেই বডিটা হচ্ছে দেখো চোঙাকৃতির আকৃতির হয় ঠিক আছে লম্ববৃত্যকার চোঙ আকৃতি তাহলে এইভাবে কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া থাকলে আমরা সমস্যার সমাধান করতে পারবো তাহলে এই বাস্তব সমস্যার সমাধান এই রাষ্ট্র অধ্যায় আছে তাহলে আমি একটু ফর্মুলাগুলো আলোচনা করে অঙ্কে যাব তাহলে সবার প্রথমে শুরু করব আয়ত ঘন দিয়ে তাহলে আয়ত ঘন জিনিসটা কি আয়ত ঘন বস্তুটাকে বোঝার জন্য একটা কনসেপ্ট বুঝতে হবে যে আমরা ক্ষেত্র বুঝেছি তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যর প্রস্থ ছিল সেটাকে যদি আমরা হাইট বরাবর তুলে দিই বা আমরা উচ্চতা বরাবর একটা নির্দিষ্ট উচ্চতা বরাবর সেটাকে আমরা তুলে দিই তাহলে থ্রি ডি অবজেক্টে পরিণত হবে চিত্রে পরিণত হবে সে অবজেক্টটা দেখতে কিরকম হয়ে যাবে দেখতে হয়ে যাবে এরকম এই হয়ে গেল আমার একটা আয়তক্ষেত্র এই ভূমিটা হয়ে গেল এটা আয়তক্ষেত্র সেই ভূমিটাকে কি করছে আমি উচ্চতা বরাবর ইনক্রিজ করেছি ওপর দিয়ে তাহলে এটা আমি যে ডি অবজেক্টটা পেলাম এই আমরা বলবো আয়ত ঘন তাহলে এইটাকে আমরা বলি দৈর্ঘ্য ঠিক এই বি এই সাইডটাকে আমরা বলি কি প্রস্থ এটাকে বি বলি প্রস্থ আর এই দিকটাকে আমরা বলি এইচ এইচ সমান উচ্চতা ঠিক তাহলে এবার আমাকে দুটো জিনিস জানতে হবে এক হচ্ছে পার্শ্বতল দুই হচ্ছে সমগ্রতল তিন হচ্ছে আয়তন তিনটে জিনিস জানতে হবে পার্শ্বতল মানে কি তোমার ঘর এটা আয়তক্ষেত্র হয় বেশিরভাগ ক্ষেত্রে নাহলে বড় ক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্র যদি তোমার ঘর হয় তাহলে সেই আয়তক্ষেত্রে চার দেওয়ালি হলো তার পার্শ্বতল ঠিক সেটা আয়তক্ষেত্রটাই আসলে আয়ত ঘনক বা এটার আরেকটা নাম আছে সমকোণী চৌপল সমকোণী চৌপল কেন দেখো চারটে পাল্লা বলতে পারো বা চারটে তল আছে বা চারটে আমাদের স্তর রয়েছে আর প্রত্যেকটা স্তর কিন্তু দেখো একে অপরের সাথে নব্বই ডিগ্রি কোন করে আছে একে অপরের সাথে কিন্তু নব্বই ডিগ্রি কোন করে আছে তাই জন্য এইগুলোকে বলা হয় সমকোণী চৌফল ঠিক আছে সমকোণী চৌপল সবগুলোই সমকোণ করে আছে সমকোণী চৌফল বলে আর বা আরেকটা নাম আছে আয়ত ঘন আয়ত ঘন কেন ভূমিটা আয়ত ভূমিটা আয়তক্ষেত্র আর এটা কি একটা ঘনবস্তু এটা কি একটা ঘনবস্তু ঘনবস্তু কাকে বলে যার তিনটে মাত্রা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঠিক আছে তাহলে ক্ষেত্র মানে কি যার শুধুমাত্র ক্ষেত্রফল আছে তাই জন্য সেটাকে ক্ষেত্র বলে এসেছি আর আয়ত ঘন কেন বলছি যেটা আয়তকার বস্তু কিন্তু তার ঘনফল আছে বা এটা ঘন বস্তু সেই জন্য আয়ত ঘন নামের ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছি বুঝতে অসুবিধা নেই শুধু ফর্মুলাগুলো দেখেনি তাহলে সবার প্রথমে পার্শ্ব তলের ক্ষেত্রফল আচ্ছা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি তাহলে প্রথমে বলেছি পার্শ্বতল দ্বিতীয় বলেছি সমগ্রতল তৃতীয় বলেছি আয়তন চতুর্থতে আরেকটা জিনিস লাগে সেটা হলো কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য সেটা কিন্তু জানা দরকার তাহলে সবার প্রথমে একটা জিনিস দেখো এটা ছটা তল আছে একটা উপরে নিচে দুটো তিন চার সামনে একটা পাঁচ পিছনে একটা পাঁচ ছটা ছটা তল পাঁচ ছয় তাহলে ছটা তলের মধ্যে পার্শ্বতল মানে পার্শ্বে আমার ডান পাশ বা বাপাস সামনে পিছনে আমার ওপরেরটা কিন্তু ওপরিতল আর নিচেরটা কিন্তু নিম্নতল বা ওপরিতল নিম্ন নিচের তল কিন্তু পার্শ্বতল মানে কি আমার পাশে যে তল আছে ঠিক তাহলে পার্শ্বতল কটা আছে চারটে আছে তাহলে চারটে তল আমাকে জানতে হবে প্রথম কি তল আছে দেখো এরকম একটা তল আছে তাহলে এইটা তো বি এই দৈর্ঘ্যটা কি বি আর এই দৈর্ঘ্যটা এইচ তার মানে এই তলটা কি এইচ ওকে এবার এরকম এরকম এই একটা তল আছে তাহলে টু ইন্টু এইচ প্লাস আবার সামনের দিকে একটা তল আছে এই যে দেখো যেটাকে আমি মার্ক করছি সামনের দিকেই তলটা আছে এবার এই দৈর্ঘ্যটা এল এই দৈর্ঘ্যটা এইচ তাহলে এটা কি হয়ে যাবে টু ইন্টু এল ইন্টু এইচ ঠিক আছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এবার এটা দুই কেন গুণ করছি প্রত্যেকটার আগে সামনে ওটা তল আছে পিছনে ওটা তল আছে তাই দুই দুই কমন নিয়ে নিলাম এইচ কমন নিয়ে নিলাম তাহলে কি পড়ে থাকলো এল প্লাস বি ঠিক এটাকে আরো সুন্দরভাবে লেখা যায় এটাকে এইচ করে দাও আর এটা টু ইন্টু এল প্লাস বি দেখো তো এটা মনে পড়ছে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা ভূমির পরিসীমা আয়তক্ষেত্র মানে ভূমি তাহলে উচ্চতা ইন্টু ভূমির পরিসীমা এইটাই ফর্মুলা এটা হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল ফল ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার চলো এবার সমগ্র তলে চলে আসি তলের ক্ষেত্র ফল পার্শ্বতলে কি কি পেয়েছিলাম টু ইন্টু টু বি পেয়েছিলাম তারপরে প্লাস টু এল এইচ পেয়েছিলাম তার মানে কি এই দুটো তল ছিল সামনে পিছনের তল ছিল ছিল না কে তল মানে ছটা তল অ্যাড করতে হবে এখানে কটা তল ছিল তল মানে চারটি তল আর সমগ্র তল মানে ছটি তল তাহলে ছটি যখন অ্যাড তখন নিচেটাও অ্যাড হয়ে যাবে তাহলে আছে এল বি নিচের আছে এল বি তার মানে টু ইন্টু এল বি এবার দুই কমন নিয়ে নি তাহলে যেই দুই কমন নিয়ে নিলাম তাহলে এখানে সুন্দর করে লিখছি এল বিএইচ এইচ এল এই যে এল বি বিএ এইচ এল হয়ে গেল তাহলে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ গুণ গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস গুণ উচ্চতা প্লাস কি হচ্ছে উচ্চতা গুণ দৈর্ঘ্য আমি এগুলো লিখছি না আচ্ছা এরপরে বলে দিই এইটা হয়ে গেল আমার তাহলে সমগ্রতলের ক্ষেত্র ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া যায় তাহলে সমগ্রতল বেরিয়ে যাবে এইবার ইউনিট একক খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো যখনই ক্ষেত্রফল কথাটা বলবো তখন ইউনিট হবে বর্গ একক প্রত্যেক লাইনে দিতে হবে এখানেও ক্ষেত্রফল বলেছি তাহলে এখানে একক হবে বর্গ একক যদি এরপরে যেটা বার করব সেটা হলো আয়তন 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 মানে কি যদি এটা এটা ধরো একটা বাক্স এর মধ্যে কতটা জল ধরতে পারে যদি এটা জলের ট্যাঙ্ক হতো তাহলে এর মধ্যে কতটা জল ধরতে পারে সেটা যদি আমাকে বলে তাহলে আমাকে কি বার করতে হয় আয়তন তাহলে দেখো এই পুরো বাক্সটাকে কভার করার জন্য এটা ভূমি দৈর্ঘ গুণ প্রস্থ তাকে আমি কত অবধি ম্যাক্সিমাম কভার করতে পারবো এই উচ্চতা অবধি কভার করতে পারবো তার মানে আয়তন কি হয়ে যাবে অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এবার যেহেতু এটা আয়তন আয়তন মানে আরেকটা নাম হচ্ছে আয়তনের আরেকটা নাম হচ্ছে ঘনফল। আয়তনের আরেকটা নাম হচ্ছে ঘনফল। ঠিক আছে তাহলে এই জন্য এর এককটা হবে ঘন একক যদি ঘন একক কথার মানে কি যদি মিটার বলে তাহলে ঘন মিটার সেন্টিমিটার বললে ঘন সেন্টিমিটার এখানে বর্গ একক মানে বর্গ বর্গমিটার বর্গ সেন্টিমিটার বর্গ ডেসিমিটার যা বলবে হলো তাহলে বেরিয়ে গেল পার্শ্বতল তল আয়তন তিনটে বেরিয়ে গেছে এক দুই তিন তাহলে লাস্টে আরেকটা জিনিস বার করতে হবে সেই জিনিসটা কি সেটা হলো কর্ণ কর্ণ কি ঘরের এক কোনা থেকে আরেক কোনা অব্দি মানে ধরো এইখান থেকে এই কোনা অবধি এইখানটা থেকে শুরু করেছি আর এইখানটা এসে থেমেছি তাহলে এইটা হয়ে গেল কর্ণ তাহলে চার নম্বর হয়ে গেল কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইট স্কোয়ার এইটা একক হবে শুধু একক এটার একক শুধু একক কেন একক হলো আবারও বলে দিচ্ছি কর্ণের দৈর্ঘ্য বার করছি দৈর্ঘ্য কি ঋণাত্মক আচ্ছা দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই হবে ক্ষেত্রফল নয় আয়তনও নয় তাই শুধু একক হয়েছে আর রুটের ভিতরে যখন ভ্যালুটা নিচ্ছি এটা পজিটিভ থাকবে আলটিমেটলি পুরো ভ্যালুটাই পজিটিভ হবে কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না তাহলে কোনো অঙ্ক করার ক্ষেত্রে যদি কোনো রুট করতে হয় অনেক সময় রুট করে কর্ণের দৈর্ঘ্য বার করতে হয় সেখানে যদি কোনো মান ঋণাত্মক আসে আমরা ঋণাত্মক মানটা নেবো না কেন দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না এই হয়ে গেল আমার ঘনকের কনসেপ্ট আয়ত ঘনকের কনসেপ্ট টোটাল কনসেপ্টটা আমরা বুঝে গেছি আয়ত ঘনকের ঠিক ঘনকের এই কনসেপ্টটাকে একটুখানি মডিফাই করে দেবো এই আয়ত ঘনকের কনসেপ্ট থেকেই ঘনক বেরিয়ে যাবে তাহলে সব জিনিসটা বোঝা গেল ঘনকের চারটে জিনিস আয়ত ঘনকের চারটে পার্শ্বতল সমগ্রতল আয়তন আর কর্ণের দৈর্ঘ্য ফর্মুলার প্রুফে যাচ্ছি না জিনিসগুলো শুধু মনে রাখো ফর্মুলাগুলো শুধু মনে রাখো সেটা আমার কাজে লাগবে নেক্সট চলো নেক্সট আমরা চলে আসবো ঘনকে নেক্সট আমরা চলে আসবো ঘনকে ঘনকের প্রচুর উদাহরণ তোমরা বাস্তব জীবনে দেখতে পাও ঘনকের লুডুর ছক্কা থেকে শুরু করে সুগার কিউব বলো বা যা কিছু বলো বা আরেকটা জিনিস অ্যাভেঞ্জার সিনেমার ট্রেজার অ্যাক্ট কিউব বলে না ট্রেজার অ্যাক্ট কিউব ওই কিউব কেন বলে কারণ ঘনকের ইংলিশে ঘনককে বলা হয় কিউব ঠিক আছে তো ট্রেজার অ্যাক্ট কিউব হচ্ছে এই কারণে কারণ ওটা ঘন ও দৈর্ঘ্য প্রস্থ সব উচ্চতা সব সমান হয় তাহলে এর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এর প্রস্থ এ আর এর উচ্চতাও এ এটা যদি এর দৈর্ঘ্য হয় এটা প্রস্থ হয় উচ্চতা এ ঠিক আছে এরও সেম জিনিস ছটা তল আছে তাহলে এর যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বলি তাহলে তলের ক্ষেত্রফল দেখো আয়ত ঘনক মনে থাকলে ঘনক মনে থাকবে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি চারটি তলের কেস ঠিক এবার ধরো দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্ত হয়ে তার মানে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কি এ ইন্টু এ স্কোয়ার প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কি স্কোয়ার তাহলে চারটে তলের ক্ষেত্রফল কত হবে তোমরা বলো চারটে তলের ক্ষেত্রে চারটে তল ফোর স্কোয়ার গুণ তার মানে ফোর ইন্টু বাহু তার স্কোয়ার পাশে একক হবে বর্গ একক ডান এটা পার্শ্ব তল গেল এক নম্বর দু নম্বর কি আসবে সমগ্রতল সমগ্রতলের ক্ষেত্রফল এবার তল কটা আছে ছটি তল সমগ্রতল হচ্ছে ছটি তল ছটি তলের কি হবে সিক্স এ স্কোয়ার ছটা তল ছয় গুণ তাহলে সিক্স ইন্টু বাহু তার স্কোয়ার বর্গ একক যেহেতু এখনো ক্ষেত্রফলে আছি ঠিক আছে বোঝা যাচ্ছে এইবার একটা মজার জিনিস দেখো এবার এখানে কিন্তু অনেক ধরনের ছোট ছোট প্রশ্ন আসতে পারে কনসেপ্ট একটু দিয়ে রাখি দেখো এখানে শীর্ষবিন্দু কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা শীর্ষবিন্দু ঘন কেউ তাই আয়ত ঘন কেউ তাই তল কটা ছটা তল আছে ধার কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারোটা ধার আছে তাহলে কটা শীর্ষবিন্দু আটটা শীর্ষবিন্দু ছটা তল এটা কিন্তু প্রশ্নে অনেক সময় এসে থাকে কাজে লাগতে পারে হয়ে গেল ডান তিন নম্বর কি করবো আয়তন আয়তন বা ঘনফল যাই বলো তাহলে আয়তন বা ঘনফল কি হবে এ দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা তাই শিখেছি তার মানে এ কিউব তার মানে বাহু বাহু যা আছে তার ঘন বর্গ নয় কিন্তু তাহলে এককটাও কি হবে ঘন একক কিউব করতে হবে তাহলে এককটাও কি হবে ঘন একক কনসেপ্ট ক্লিয়ার নেক্সট চার কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কী হবে রুটোভার এ স্কোয়ার প্লাস আমি কর্ণের দৈর্ঘ্যের ক্যালকুলেশন করছি তোমাদেরকে প্রশ্ন করছি তার মধ্যে তাহলে একটা ঘনক বা আয়ত ঘন কাকার বস্তুর কটা কর্ণ হতে পারে মানে ধরো তোমার ঘর বরগাক আয়ত ঘন বা ঘন ঘনকাকার হচ্ছে তাহলে সেই ঘন কাকার বা বলার সাথে সাথেই কমেন্ট চলে এসছে রোহিত কমেন্ট করেছে তার আগে উপরে অনুরোধ কমেন্ট করেছে তার উপরে কে আছে দেখি একটু চ্যাট বক্সটা একটু উপরে তোলো চ্যাট বক্সটা একটু উপরে তোলো জয়শ্রী কমেন্ট করেছে না না কমেন্ট করেছে ঠিক আছে তাহলে কমেন্ট করেছে তাহলে যারা কমেন্ট করেছে তারা ঠিক উত্তর কমেন্ট করেছে আর যারা এই এখন স্পন্দিতা কমেন্ট করলো এখনই স্পন্দিতা কমেন্ট করেছে দুটো স্পন্দিতা কমেন্ট করেছে দুটো আচ্ছা আর বাকিরা কমেন্ট করেছে চারটে বাকি যাদের যাদের নাম নিয়েছি তারা সবাই চারটে কমেন্ট করেছে একটু বুঝি বলে দিই এইখান থেকে এইটা জুললাম একটা স্নেহা করেছে বলেছে চারটে এইখান থেকে এইটা জুললাম দুটো এইখান থেকে এইটা জুললাম তিনটে আর এইখান থেকে এইটা জুললাম কটা হলো চারটে মৌ বলছে তিনটে কেন তিনটে কেন চারটে দেখালাম তো চার কোনা থেকে চারটে কোনা কর্ণ মানে কি এক কোনা থেকে আরেক কোনা তাহলে আমার কটা কর্ণ আছে কটা কোনা আছে এক দুই তিন চার এই যে ধরো আমি ঘরে রয়েছি এই ঘরে আমার পিজে এই দুই সাইডে দুটো কোনা সামনে দুটো কোনা তাহলে ওই কোনা থেকে এই কোনা একটা কর্ণ ওই কোনা থেকে এই কোনা দুটো কর্ণ এই কোনা থেকে ওই কোনা। তিনটে কর্ণ আর এই কোণা থেকে ওই কোণা চারটে কর্ণ টোটাল কটা কর্ণ হবে চারটে কর্ণ তাহলে আয়ত ঘনক হোক কি ঘন হোক কর্ণ সংখ্যা কটা চারটে তাহলে কর্ণের দৈর্ঘ্যের ক্যালকুলেশন কি হলো তিনটে স্কোয়ার এসে গেছে তার মানে থ্রি এ স্কোয়ার এবার দেখো ফেসে গেছে এ এ বেচারা বেরিয়ে গেছে রুট থ্রি গেছে থ্রি ফেসে গেছে কেন দেখো রুট থ্রি আর বেরোতে পারছে না তাহলে এ রুট থ্রি একক তাহলে মনে রাখবে একটা জিনিস বলে রাখছি এখান থেকে একটা প্রশ্ন আসে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এ রুট টু বর্গক্ষেত্র আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য এ রুট থ্রি গোলাবে না প্রশ্ন দেয় বলে দিল ভূমির কর্ণের দৈর্ঘ্য একটা ঘনকের ভূমির কর্ণের দৈর্ঘ্য বলে দিল সিক্স রুট টু ভূমির কর্ণের দৈর্ঘ্য সিক্স রুট টু বলেছে মানে কি ভূমিটাকে বড়ক্ষেত্র তুমি আবার এ রুট থ্রি ভেবে ফর্মুলা অ্যাপ্লাই করবে না কারণ ভূমিটা কি বড়ক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রের কর্যর দৈর্ঘ্য বললো সিক্স রুট টু তার মানে এ রুট টু ইকুয়ালস টু সিক্স রুট টু কেটে গেল এ ইকাল বাহুর দৈর্ঘ্য কত ছয় বেরিয়ে গেল এখানে কিন্তু প্রশ্ন আসে এইভাবে কিন্তু ট্রিক করে কোয়েশ্চেন ঠিক আছে তাহলে মোটামুটি আমাদের ঘনক শেষ আয়ত্ত ঘনক শেষ চলো আমরা এবার পরবর্তী টপিকে চলে যাই আমাদের পরবর্তী টপিক কি ছিল আমরা আয়ত ঘনক ঘনক শেষ করে নিলাম ডান এরপরে চলে আসবো লম্ব বৃত্তাকার চোং এ চলো লম্বাকার চোং বুঝে এই হয়ে গেল আমার একটা লম্ববিত্তাকার চোং ঠিক এবার লম্ববিত্তকার চোং দু ধরনের চোং আছে একটা নর্মাল চোং দেখতে পাচ্ছ এরকম আবার ফাঁপা চোংও হতে পারে তাহলে আমরা সেই কেসগুলোকে নিয়ে স্টাডি করব তাহলে সবার প্রথমে রম্ববৃত্তাকার চেয়ে এই ভূমিটা দেখো এটা বৃত্তাকার ক্ষেত্র আছে ঠিক এখানে দেখো তিনটে তল আছে একটা এই যে বক্রতল আর উপর নিচে দুটো সমতল আর এই যে ভূমিটা এটা কি বৃত্তাকার ভূমি বৃত্তাকার ভূমি ঠিক এই জুড়ে দিলাম এটা হয়ে গেল আমার ভূমির ব্যাসার্ধ এখানেও তাই আর আরটাকে কি বলা হচ্ছে ভূমির ব্যাসার্ধ এইবার এইখানে যে জুড়ে দিলাম এইটা এইটা হয়ে গেল উচ্চতা এইচ উচ্চতা এইচটাকে কি বলা হচ্ছে চোঙের উচ্চতা এইচটা কি চোঙের উচ্চতা ব্যাস আমাদের যা ইনফরমেশন ওটা চোঙের জানার দরকার আমরা জেনে নিয়েছি এবার আমরা চলে আসবো ফর্মুলায় তাহলে প্রথমত পার্শ্বতল আর সমগ্রতল দুটো আলাদা জিনিস আমরা আগের দিন বলেছি পার্শ্বতল মানে পাশ সমগ্রতল মানে পাশ ঠিক আছে তাহলে সবার প্রথমে কি শুরু করবো পার্শ্বতলের ক্ষেত্র ফল তাহলে এখানে পার্শ্বতল মানে কি একটি বক্রতলের কথা বলা হচ্ছে একটি বক্রতলের কথা বলা হচ্ছে এই যে বক্রতলটা তার মানে চং কিভাবে তৈরি হয় তো ধরো আমার কাছে এখানে একটা কাগজ আছে ধরো আমার কাছে এখানে একটা কাগজ আছে ঠিক আছে এই কাগজটাকে যদি আমি এইভাবে মুড়িয়ে দিই মুড়িয়ে এরকম করে দিই দেখো এটা একটা চং তৈরি হয়ে গেছে ঠিক সিম্পল এই একটা কাগজ আছে এই কাগজটাকে আমি জাস্ট মুড়িয়ে দিলাম মুড়িয়ে আমি কি তৈরি করলাম আমি তৈরি করলাম চোং তার মানে কি কাগজের যা ক্ষেত্রফল হবে সেই কাগজের ক্ষেত্রফলই শঙ্কুর বক এই চোং বক্রতল হয়ে যাবে তাহলে এবার কাগজের কাগজ মানে কি এটাকে যদি আমি খুলি তাহলে এরকম একটা বড়ক্ষেত্রকার চিত্র পাব এই বড়ক্ষেত্রকার চিত্র পাব ঠিক আছে এইবার এই বড় চিত্র এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এর ক্ষেত্র ফল মানে কি দৈর্ঘ্যগুণ গুণ তার মানে দৈর্ঘ্য গুণ করলেই পেয়ে যাবো এইবার দেখো এই দৈর্ঘ্যটাই আসলে এই বৃত্ত হয়ে গেছে ঘুরে মুড়ে তো এরকম বৃত্ত হয়ে গেছে তার মানে বেসিক্যালি কি দৈর্ঘ্য এবার প্রস্থ বৃত্তের পরিধি হয়ে গেছে এই দৈর্ঘ্যটা কি হয়ে গেছে বৃত্তের পরিধি আর প্রস্থটা এই যে প্রস্থ এই লম্বাটা এই লম্বাটাই কি হয়ে গেছে উচ্চতা তাহলে প্রস্থটাই হয়ে গেছে উচ্চতা বৃত্তের পরিধির ফর্মুলা কি বৃত্তের পরিধির ফর্মুলা আমরা সবাই জানি ছোটবেলা থেকে টু পাই আর টু পাই আর আর উচ্চতা কত এইচ সমান সমান টু পাই আর এইচ পাশে একক কি হবে একক হবে বর্গ একক হ্যাঁ কমেন্ট করেছে রোহিত কমেন্ট করেছে টু পাই আর এইচ হ্যাঁ একদম ঠিক উত্তর লিখেছে টু পাই আর এইচ বোঝা গেল কিভাবে এলো এরপর পার্শ্বতলের পর সমগ্র তল দুই নম্বর খুব সহজ সমগ্র সমগ্র তলটা কি করে তল মানে নিচের দুটো ঢাকনাকেও অ্যাড করতে হবে এবার এই ঢাকনা মানে কি এটা বৃত্ত বলেছি তো ভূমিটা বৃত্তাকার ক্ষেত্র ঠিক তাহলে প্রথমত পার্শ্বতলটা কত টু পাই আর এইচ উপরে একটা ঢাকনা আছে সেটা একটা বৃত্ত নিচেও একটা ঢাকনা আছে সেটা একটা বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল কত সবাই জানো বৃত্তের ক্ষেত্রফল নাইনে পড়ে এসছো ভূগস্থ সবার পাই আর স্কোয়ার তাহলে দুটো ঢাকনা তাহলে টু পাই আর স্কোয়ার তাহলে কি হলো সমগ্র তল মানে কি তিনটে তলকে যোগ করতে হবে এই তলটাকেও নিতে হবে এই উপরের ঢাকনাটাকেও নিতে হবে নিচের ঢাকনাটাকে তাহলে টু পাই আর এইচ এটা হলো কার্ভটা মানে পার্শ্বতলটা আর ঢাকনা দুটো কত পাই আর স্কোয়ার দুটো পাই আর স্কোয়ার তাই টু পাই আর কি কমন নেব টু নেব পাই নেব আর নেব তাহলে হয়ে গেল এইচ প্লাস আর এত বর্গ এই এইখানে তোমাদেরকে বলছি এই বলতে চাইছি যে পরীক্ষার সময় ধরো তোমাদের মনে নেই সমগ্রতলের ক্ষেত্রফল কি করবে এটা ছবি আঁকো এইটা তো জানো টু পাই আর এইচ মুখ এটা মনে থাকবে কি করে টু পাই আর এইচ টু পাই আর এইচ টু পাই আর এইচ মনে থাকলো টু পাই আর এইচ প্লাস দুটো ঢাক না পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার টু পাই আর স্কোয়ার নিয়ে নাও নিয়ে কমন নাও ফর্মুলা তৈরি ব্যাস মনে রাখার দরকার নেই যদি মনে নাও থাকে যদি ভুলে গিয়েও থাকো তাহলে এইভাবে খেলে দাও যেইভাবে আমি ডিজাইনটা দেখালাম এইভাবে করবে পরীক্ষায় কোনোদিনও ভুল হবে না ফর্মুলা ভুল অ্যাপ্লাই করবে না তোমাকে সমগ্রতল বললে তখন বুঝতে হবে যে সমগ্রতল মানে নিচে ঢাকনা করতে হবে আর যদি পার্শ্বতল বলে তাহলে বুঝবে শুধু চারিদিকটা বলছে তার মানে পেপারটার কথা বলছে পেপারটা স্যার চোংটা বানিয়ে দেখিয়েছিল হাতে কলমে তাহলে এই হচ্ছে কনসেপ্ট ডান সমগ্রতল হয়ে গেল পার্শ্বতল হয়ে গেল নেক্সট আসছি আয়তন নেক্সট আসছি আয়তন তাহলে আয়তন কি হচ্ছে তার মানে আবারও দেখো এই যে বৃত্তকার যে প্লেট আছে এই প্লেটটা আমি কত কতটা দিয়ে ভরতে পারবো বৃত্তকার প্লেটটা আমি এইচ উচ্চতা অব্দি ভরতে পারবো মানে কতটা জল এখানে ভরতে পারবো এই বৃত্তাকার যে প্লেট মানে এই বৃত্তটাকে আমি এই উচ্চতা অব্দি তুলতে পারবো এই বৃত্তাকার প্লেটটাকে আমি কিন্তু এই উচ্চতা অব্দি তুলতে পারবো তাহলে বোঝা গেল তাহলে আয়তনের ফর্মুলা কি আয়তনের ফর্মুলা হয়ে গেল পাই আর স্কোয়ার গুণ এইচ তার মানে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা গোলাবে না পার্শ্বতলের ক্ষেত্রফল কি ছিল ভূমির পরিধি ইন্টু উচ্চতা পার্শ্বতলের ক্ষেত্রফল ছিল ভূমির পরিধি ইন্টু উচ্চতা তাহলে আর আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল উচ্চতা ঠিক আছে এখন অব্দি যদি কারোর বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো বা হ্যান্ড রেস করে আমাকে জানাও কারোর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে আমি এখনই তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তাহলে এটা কি দাঁড়ালো পাই আর স্কোয়ার এইচ এবার এর একক কি হবে আয়তন মানে কি তোমরা সবাই জানো আয়তন মানে ঘন একক আয়তন মানে কি ঘন একক হ্যাঁ ঠিক আছে যারা লিখেছে অনুরোধ লিখেছে পাই আর স্কোয়ার এইচ একদম ঠিক লিখেছো তাহলে আবারও বলছি এরকম একটা প্লেট ভাবো এই প্লেটটা দিয়ে তুমি কভার করতে চাইছো পুরোটাকে তাহলে কতটা তুলতে পারবে ম্যাক্সিমাম এই মানে ক্ষেত্রফলটা কি হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ দ্যাট ইস পাই আর স্কোয়ার এইচ এটাই আয়তন বা ঘনফল একই জিনিস আয়তন মানেই ঘনফল আমি বলে ফেলেছি ক্ষেত্রফল ভুল করে সেটা ঘনফল হবে আয়তন মানেই ঘনফল পাই আর স্কোয়ার এইচ ব্যাস এই হয়ে গেলো আমার সাধারণ চোঙের যত রকমের ফর্মুলা হয় এবার যদি এর চোংটা ফাঁপা হয়ে যায় তাহলে আমাকে আবার রাখতে হবে ছবি তাহলে এইটুকু মোটামুটি বুঝে নাও ফাঁপা চং হলে কনসেপ্টটা একটু বলে দিচ্ছি বোঝা গেল ওকে চলো ফাঁপা চোং এর কেসটা আমরা এবার দেখবো স্টাডি করবো এটা আমাদের নর্মাল চং ছিল এগুলো রেখে দিই সাইডে কাজে লাগবে যখন ফাপা চং করতে যাব ফাপা ফাপা চং হবাচংটা বানানোটাই সব থেকে কঠিন এরকম একটা জিনিস ভাবো যে একটা চোং আছে তার ভিতরে একটা চোং কাটা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ একটা চোং আছে তার ভিতরে একটা চোং কাটা হয়েছে ঠিক আছে যদি ওপর থেকে দেখা যায় তাহলে এরকম একটা কেস দেখতে হবে এটার ওপর থেকে আমি আঁকছি তাহলে ছবিটা দেখতে এরকম তার মাঝখানে এরকম তাহলে এইটাকে আমরা বলবো অন্তর ব্যাসার্ধ এটাকে স্মল আর বলব এই বাইরের যে বৃত্তটা সেটাকে আমরা বহির ব্যাসার্ধ বা ক্যাপিটাল আর দেখো ভালো করে এইটা হয়ে গেল আমার অন্তর ব্যাসার্ধ স্মল আর এইটা হয়ে গেল আমার বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর বোঝা গেল না যায়নি এইটাই উপর দিক থেকে বা নিচের দিক থেকে দেখতে এরকম ঠিক এবার ফাঁপা চোং কেন আসলে এই জায়গাটা আছে চোঙের আসলে চঙের এই জায়গাটা আছে আর এই জায়গাটা নেই যে জায়গাটা ব্ল্যাঙ্ক আছে সেই জায়গাটা আসলে নেই আর বাকি জায়গাটা আছে এই জন্য এই চোংটাকে ফাঁপা চোং বলে তাহলে ফাঁপা চোং এর ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে একটা সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলটাই মেনলি কাজে লাগে ঠিক আছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা তো সহজ আর সমগ্র ক্ষেত্র ফলটাও কাজে লাগবে আর আয়তন আয়তনটা দিয়ে শুরু করছি কারণ আয়তনটা সব থেকে সহজ ফর্মুলা তাহলে এর তিন থেকে শুরু করছি ফাঁপা চোং জন্য ঠিক আছে এটাকে আমরা বলি ফাঁপা চোং তাহলে আয়তন থেকে শুরু করছি আয়তন কি হবে দেখো পুরো বড় চোংটার থেকে ভেতরের চংটাকে বাদ দিয়ে দিয়েছি তাহলে বড় চোং আয়তন কি হবে বড় চং আয়তন ফর্মুলা পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ ভেতর থেকে ছোট চোংটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি তার মানে মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ হলো এবার এখান থেকে পাই আর এইচ কমন দেখো চোখের উচ্চতাটা তো সেম উচ্চতাটা তো এইচই রয়ে গেছে আর যদি চেঞ্জও হয় এইচ তো চেঞ্জ হয়নি এইচ তো এইচই আছে তাহলে এটা আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এত ঘন একক প্রত্যেক লাইনেই ইউনিট হবে আমি একটা লাইনেই দিয়েছি হলো এটা কি হয়ে গেল আয়তন এটা কি হয়ে গেল আয়তনের ফর্মুলা ফাপা চং এর দু নম্বর চলে আসি পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের তলের ক্ষেত্রফল দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি একটা বাইরের পার্শ্বতল আছে একটা ভেতরের পার্শ্বতল আছে তাহলে দুটো পার্শ্বতল তাহলে বাইরের পার্শ্বতল দ্যাট ইজ টু পাই ক্যাপিটল আর এইচ আর ভেতরের পার্শ্বতল টু পাই স্মল আর এইচ ভুল করবে না টু পাই এইচ কমন নাও ক্যাপিটাল আর প্লাস স্মল আর ডান কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার একটু উপরে দেখি কি বলছে কেউ একটা প্রশ্ন দিয়েছে একটি আচ্ছা ঠিক আছে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি পরে ঠিক আছে যদি আজকে না হয় পরের ক্লাসে অবশ্যই বলবো বর্গ একক কেন ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল হ্যাঁ চয়নবর সরকার যে প্রশ্নটা দিয়েছে তার কথা বলছে আমি প্রশ্নটা দেখছি দেখে আমি পরে উত্তর দেবো অবশ্যই চিন্তা করো না ঠিক আছে আচ্ছা তাহলে কোথায় ছিলাম পার্শ্বতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ প্লাস টু পাই আর ক্যাপিটাল আর এইচ প্লাস টু পাই স্মল আর এইচ টু পাই এইচ কমন নিলাম ক্যাপিটাল আর স্মল স্মল এটা কার ক্ষেত্রফল গেল ফাপা চোঙের পার্শ্বতল একটা ভেতরের তল একটা বাইরের তল এইবার আসবো আসল খেলায় এইবার হবে আসল খেলা অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল ঘাবড়ানোর কিছু নেই সমগ্র তলের ক্ষেত্রফল দেখো আমি আবারও একটাই কথা বলছি আমি আবার একটাই কথা বলছি কনসেপ্ট বোঝো ছবি দেখবে যখন অঙ্ক সমগ্র তলের দেবে ফর্মুলা ভেঙে করবে কোনো বড় ফর্মুলা মুখস্থ করে যাওয়ার নেই ফর্মুলা ভেঙে নাও কি আমার সমগ্রের টা টু পাই স্মল আর এইচ একটা ক্যাপিটাল আর এইচ স্মল আর এইচ প্লাস প্লাস কনসেপ্ট বোঝো প্লাস এই রিংটা ওপরে একটা রিং আছে নিচে একটা রিং আছে ভালো করে দেখো এই ওপরে একটা রিং আছে নিচে একটা রিং আছে এবার ছোটোবেলায় রকম মানে ছোটোবেলায় মানে ক্লাস নাইনে ঠিক আছে অনেক বছর আগেকার কথা তোমরা ক্লাস নাইনে পড়তে দু বছর আগে মানে দু কত সাল দু হাজার বাইশে তোমরা নাইনে পড়তে দু হাজার তেইশ তো পুরোটাই টেনে পড়েছো তো ছোটবেলা হলো না তো দু হাজার চব্বিশ হয়ে গেছে দু বছর আগেকার ঘটনা তাহলে ছোটোবেলায় তোমরা বৃত্তের ক্ষেত্রফলে এই রিংয়ের ক্ষেত্রফল বার করা শিখেছো তাহলে রিংয়ের ক্ষেত্রফলটা মানে কি বড় বৃত্ত মাইনাস ছোট বৃত্ত ঠিক তাহলে বড় বৃত্ত কে আছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস ছোট বৃত্ত কে আছে পাই স্মল আর স্কোয়ার এরকম রিং কটা আছে উপরে একটা রিং আছে নিচে একটা রিং আছে উপরে একটা রিং নিচে একটা রিং তার মানে সামনে বসিয়ে দাও টু হয়ে গেল এইটা তোমার ফর্মুলা এইটা তোমার ফর্মুলা তোমাকে কোনো বড় ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই এখানে ভ্যালু বসাও কমন নাও সলভ করো অঙ্ক উত্তর মিলতে বাধ্য কেস বোঝো আমাকে সমগ্র তল বার করতে দিয়েছে পার্শ্বতল একটা বাইরের টু পাই ক্যাপিটাল আর এইচ ভেতরের পার্শ্বতল টু পাই স্মল আর এইচ উপরের একটা রিং নিচের একটা রিং তাই টু এসছে এবার ওপরের রিং এর ক্ষেত্রফলটা কি বড় রিং মাইনাস ছোট রিং পাই আর স্কোয়ার মাইনাস স্মল পাই পাই স্মল আর স্কোয়ার পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার এবার এই দুটো দিকে কি কমন যায় টু পাই এইচ কমন যায় তাহলে আর প্লাস আর এখান থেকে কি কমন যায় হ্যাঁ পারি তাহলে ফর্মুলা বলছে এ প্লাস বি কমন নিয়ে নাও কমন কি যাচ্ছে সবার প্রথমে টু যাচ্ছে পাই কমন যাচ্ছে ঠিক আছে টু পাই কমন যাচ্ছে আর কমন যাচ্ছে আর প্লাস আর এই যে এই দুটোতে দেখো আছে এই যে টু পাইও আছে টু পাইও আছে আর প্লাস আর তাহলে আর প্লাস আর কমন নিল এখান থেকে কে আছে এই দুটো চলে গেল এইটা চলে গেল এই পরে রয়েছে প্লাস এ চলে গেল এ চলে গেল কে পরে রয়েছে ক্যাপিটাল আর মাইনাস আর এইটা ফর্মুলা বর্গ একক এইটা ফর্মুলা টু পাই আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর ব্র্যাকেটে এইচ প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এটা এখানে ক্যাপিটাল আর কে ক্যাপিটাল আর হচ্ছে বহির ব্যাসার্ধ স্মল আর হচ্ছে অন্ত ব্যাসার্ধ এই হচ্ছে তোমার টোটাল চোঙের কনসেপ্ট দেখো কনসেপ্ট বুঝতে হবে চোঙ যতটা একটু কমপ্লেক্স কারণ এই এই ফাঁপা চংয়ের অঙ্কগুলো চলে আসে অনেক সময় আর শঙ্কুর ঠিক ততটাই ইজি দেখো এই চঙের এই কনসেপ্ট দেখে নাও কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করো এর মধ্যে থেকে নাহলে আমরা পরের টপিকে যাবো কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো বা কারোর যদি প্রশ্ন থাকে হ্যান্ড রেস করে বলো ওকে ঠিক আছে সবাই লিখেছে সব ক্লিয়ার চলো পরের টপিকে চলে যাই তাহলে আমাদের লম্ববিত্তকার চোঙও হয়ে গেল এবার আগে একটু শঙ্কুটা দেখে নিই দেন গোলকে আসছি গোলকটা একটু পরে আসছি শঙ্কু চোঙের সাথে অনেকটা রিলেটেড তাই শঙ্কুটা আগে দেখে নিই দেন আমরা চোঙের দিকে গোলকের দিকে যাব তাহলে শঙ্কু এঁকে ফেলি শঙ্কু খুব মজার জিনিস দেখো শঙ্কুর এইখানে এটাকে আমরা বলবো উচ্চতা এই শঙ্কু যেটা হাইট সেটা উচ্চতা এইটাকে বলবো ব্যাসার্ধ আর এইটাকে বলবো তির্যক উচ্চতা এটা ভূমির ব্যাসার্ধ সরি তোমাদের পড়ানোর এক্সাইটমেন্টের হাত থেকে পেন পড়ে যাচ্ছে আচ্ছা এটা উচ্চতা এটা ভূমির ব্যাসার্ধ এটা তীর্যক উচ্চতা এলটা এল হচ্ছে তির্যক উচ্চতা ঠিক আছে এইবার শঙ্কুটা তৈরি কি করে হয় একটা সমকোণী এরকম ত্রিভুজ থাকে এই সমকোণী ত্রিভুজটাকে যদি আমি এখন ডিগ্রি ঘুরিয়ে দিই সেটা কি করে করে একটা ত্রিমাত্রিক বস্তু অর্থাৎ তৈরি শঙ্কু তৈরি করে শঙ্কু শঙ্কু তৈরি করে এর প্রচুর উদাহরণ তোমরা বাস্তব জীবনে দেখেছো এক্ষুনি একটা পেন্সিলের কথা বলছিলাম তোমাদের যে তোমরা যে ছবি আঁকো পেন্সিল তার পেন্সিলের উপরের অংশটাই হচ্ছে তোমাদের শঙ্কু আর নিচের অংশটা লম্ববিত্তকার চোং ওকে এইবার এখানে কি বললাম একটা সমকোণী ত্রিভুজকে আমরা যদি তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে একটা শঙ্কু তৈরি হয় তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ এটা উচ্চতা এটা ব্যাসার্ধ ভূমি তাহলে এটা এটা তার হয়ে গেল অতিভুজ কারণ এখানে সমকোণ আছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ তাহলে এখান থেকে সবার প্রথমে একটা সম্পর্ক কি পাচ্ছি এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইটা হলো প্রথম চোঙের যে সম্পর্কটা আমরা পেলাম আমরা কি পেলাম এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এল মানে কি তির্যক উচ্চতা তাহলে এখান থেকে এল এর ভ্যালু বের করা যায় এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ঠিক আছে যেহেতু এল একটা দৈর্ঘ্য দৈর্ঘ্য অলওয়েজ গ্রেটার জিরো হয় তাই পজিটিভ ভ্যালুটা নিয়েছি নেগেটিভ ভ্যালুটা নিই তার মানে তির্যক উচ্চতা বার করার যদি ফর্মুলা চায় তাহলে এটা হয়ে গেল তির্যক উচ্চতা বার করা ফর্মুলা ডান কনসেপ্ট অল ক্লিয়ার ঠিক আছে আমরা দুটো গতিতে সাথে এগোবো এবার আমরা কি করব সবার প্রথমে আমাদের পার্শ্বতল ক্ষেত্রফল ফর্মুলা বার করতে হবে তলের ক্ষেত্র এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল বর্গ একক আচ্ছা এক নম্বর দু নম্বরে চলে যাব সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল কি পাই আর এল প্লাস ভূমিটা করতে হবে পার্শ্বতল মানে কি এইটা ছিল পার্শ্বতল মানে সাথে ভূমিটা ভূমিটা করে দেখতে একটা আর ব্যাসার্ধের বৃত্ত তাহলে তার ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার কমন নিয়ে নাও পাই আর কমন যাচ্ছে এখানে পড়ে রইল এল এই দুটো কমন গেছে এল পরে আছে এখানে পাই আর স্কোয়ার থেকে আর তাহলে এল প্লাস আর বর্গ কে ডান বলো কার বুঝতে অসুবিধা কার বুঝতে এইটুকু অসুবিধা হয়েছে কারোর বুঝতে অসুবিধা নেই এবার তোমাদের মনে প্রশ্ন আছে স্যার আপনি এতক্ষণ বলছিলেন এই পার্শ্বতালের ক্ষেত্রফল কীভাবে এলো এটা আপনি একটু বললেন না দেখো বেসিক্যালি আমি যদি ছোট্ট করে বলে দিই আমার কাছে লিমিটেড টাইম বোঝাতে যাই বোঝাতে তো চাই কিন্তু বোঝানোর সময় বা পরিস্থিতি নেই সেই কারণেই তোমাদের বলছি আমাদের সারা বছরের লাইভ ক্লাস হয় শুধুমাত্র আজকে মাধ্যমিকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু সারা বছর আমাদের লাইভ ক্লাস হয় ক্লাস সেভেন থেকে শুরু করে ক্লাস টুয়েলভ অব্দি সব সাবজেক্টের লাইভ ক্লাস হয় তোমরা সেখানে জয়েন করতে পারো সেখানে আমি তোমাদের ম্যাথামেটিক্স পড়াবো এবং ইলেভেন টুয়েলভে তোমরা আমার ক্লাস করতে পারো সারা বছরের লাইভ ক্লাসে ধীরে ধীরে আমরা জিনিসগুলোকে এক্সপ্লেন করে করে এগাবো এছাড়াও তার জন্য তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো আর এছাড়াও তোমাদেরকে যদি এই অঙ্কগুলোকে ইন্ডিভিজুয়ালি আরও প্রচুর তোমাদের যদি অঙ্কের ডাউট থাকে প্রবলেম থাকে আমি নিজেই ইউটিউবে তোমাদের ক্লাস টেনের যে অ্যাপ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে ক্লাস টিউটোপিয়া ক্লাস টেন বলে তোমরা যদি সার্চ করো ইউটিউবে সেখানে আমার প্রত্যেকটা অধ্যায় অঙ্কের তোমরা পরিমিতির পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় যতগুলো আছে আচ্ছা একটু শর্টে বলে দিই এই এই জিনিসটাকে যদি আমরা কেটে দিই মাঝখান থেকে এরকম একটা খুল এরকম একটা পেপার টাইপের এসে যাবে এটাকে যদি এখান থেকে মাঝখান থেকে কাটি ধর এরকম চার পিস করলাম এরকম টুকরোগুলো পাবো এবার এই টুকরোগুলোকে একটু অ্যারেঞ্জ করে লিখবো এই টুকরোগুলোকে একটু অ্যারেঞ্জ করে আমরা যদি এরকম ভাবে সাজাতে পারি দেখতে পাবে এরকম আমি একটা পজিশন আনতে পারবো ঠিক আছে এইবার এইটার এইটা বেসিক্যালি কি এইটা হচ্ছে এইটা এইটা মানে এল আর এইটা বেসিক্যালি কি টু পাই আর তো এই যে এই কার্ডটা কোথা থেকে এসছে এই এই রিংটাকেই কেটে দিয়েছি এইটা এসে গেছে এইটাকেই মোরাল এটা হবে তার মানে এটা এল আর এইটা পাই আর এইটা পাই আর কেন টু পাই আর পুরোটা এবার এখানে কটা টুকরো ছিল একটা দুটো তিনটে চারটে তার মধ্যে দুটো টুকরো এখানে গেছে দুটো টুকরো এখানে গেছে তাহলে দেখো এদিকে উপরে পাই আর এখানেও পাই আর এদিকে এল এবার এটাকেই তুমি দেখতে পাচ্ছ এটাকে একটা আয়তক্ষেত্রের সামন্তরিকের মতো দেখতে সামন্তরিকও সেম দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্রের মতোই তার মানে বেসিক্যালি এই দুটোকে গুণ করলেই আমি কি পেয়ে যাব এটা কতটা চাদর আছে এর মধ্যে মানে কতটা মানাতে কতটা কাগজ লেগেছে বা কতটা পার্শ্ব মানে পার্শ্বতল যেটাকে বলতে পারি তার মানে এল ইন্টু পাই আর তার মানে এটাই ফর্মুলা এসছে পাই আর বলো বুঝতে পেরেছ না পারো নি দেখো শটে বুঝিয়ে দিলাম আর একটু ডিটেলস হয়তো বোঝাতে পারতাম কাগজ কাগজ দিয়ে দেখিয়ে দিতে পারতাম বাট সময়ের অভাবে দেখাতে পারছি না জাস্ট কনসেপ্টটা বুঝে নাও বলো বুঝতে পেরেছ যদি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো হ্যাঁ মৌ বলেছে বুঝতে পেরেছি আর বলো তাড়াতাড়ি বলো তাহলে আমি পরের টপিকে চলে যাবো ইয়েস আয়ন বলেছে ইয়েস চলো ইয়েস স্যার অনুরোধও বলেছে চলো আয়তনে চলে যাই আয়তন বা ঘন ফল দেখো সব জিনিস ঝালাই হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা না স্যার বলে দিন আচ্ছা আর একবার বলে দিচ্ছি ভালো করে দেখো এই যে যদি কোনটা থাকে ওরা কাগজ তো নেই আমি নাহলে পরের দিন এনে দেখিয়ে দিতাম ধরো এটা যদি একটা কোন হতো এরকম ধরো একটা কোন হতো ঠিক হতো তো এরকম নিচে এইটা বৃত্ত থাকতো এবার এক মাঝখান দিয়ে ধরো আমি কেটে দিয়েছি মাঝখান দিয়ে কেটে দিলে কোনটা দেখতে এই কোনটাই দেখতে এরকম হয়ে যেত ঠিক এই কোনটাই দেখতে একটা বৃত্ত কলার মতো হয়ে যেত কি দেখতে হতো বৃত্ত কলার মতো বা ভাবতে পারো পিজ্জার একটা টুকরো পিজ্জা একটা টুকরো সেইটাকে আমি মাঝখান দিয়ে চারটে টুকরো করেছি করে উল্টো উল্টো করে সাজিয়েছি এই টুকরোটা নিয়ে এখানে এই টুকরোটা নিয়ে উল্টোভাবে এই টুকরো নিয়ে এখানে এটা সাজিয়েছি বোঝা গেল এইবার দেখো এই টুকরোটার এই যে এই যে স্লাম হাইট যেটাকে আমি বলেছি তীর্যক উচ্চতা সেটাই এল তো তার মানে এই যে এইগুলো এটা হচ্ছে এল এই দু সাইডেরটা ওকে এইবার এই যে এক দুই তিন চার এটা সমান টুকরো হবে বা কম বেশি হতে পারে সেটা আমি এখন তো ছবি এঁকেছি কম বেশি আছে কাটলে তুমি সমানভাবেও কাটতে পারো কম বেশি কাটতে পারো এবার এই যে এটা যদি সমান করে কাটো তার মানে চারটে টুকরো হয়েছে এক দুই তিন আর চার তার মানে এইখানে দেখো এক দুই তিন চার এবার এই পুরোটা যোগ করে আসলে কি হচ্ছিল টু পাই আর হচ্ছিল বৃত্তের পরিধি ওটাই তো কেটেছিলাম মাঝখান দিয়ে তাহলে বৃত্তের পরিধি টু পাই আর তার মধ্যে অর্ধেকটা এখানে গেছে অর্ধেকটা নিচের টুকরো এসেছে তাহলে অর্ধেক যাওয়া মানে কি পাই আর গেছে উপরে পাই আর গেছে নিচে তাহলে এটা কি তৈরি হয়ে গেল সামন্তরিক বা এটাকে আমি আয়তক্ষেত্রের মতো করে লিখতে পারি তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে এই যে সিটটার ক্ষেত্রফল সেটা কত সেটাই হয়ে গেল পাই আর এল আর পাই আর এল মানেই এখানে চোঙের পাশ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বলো কনসেপ্ট বুঝতে পেরেছ না বুঝতে পারলে আমি চেষ্টা করব, কালকে আবার তোমাদের কালকেই তো আমার ক্লাস আছে কাল আজকে বার আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকেই আমার ক্লাস আছে কালকেই আমার এই টপিকে আমি তো বুঝতেই পারছো আজকে পাখি থিওরিটুকু গোলকটা পড়ি আমি অল্প অঙ্ক দেখাবো বাকি কালকেও অঙ্ক চলবে পরের দিনও অঙ্ক চলতে থাকবে তো কালকে আমি চেষ্টা করছি যদি আমি হাতে কলমে করে দেখাতে পারি কাগজগুলো আমি নিয়ে এসে আমি তোমাদেরকে করে দেখাবো সুন্দরভাবে ঠিক আছে চলো ওকে তাহলে আয়ত ঘন ঘনফল ডান ওকে চলো ঘনফলটা দেখে নি ঘনফল হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর স্কোয়ার এইচ কার ঘনফল ছিল চোঙের তাহলে শঙ্কুর ঘনফল ওয়ান থার্ড পাই আর স্কোয়ার কেন কারণ এই এই একটা যদি এরকম চোঙাকৃতি পাত্র হয় যার আয়তনটা কি হবে এর আয়তনকে এই দিয়ে যদি একই ব্যাসার্ধের হয় একই ব্যসারদের একই উচ্চতার যদি চোঙ আকৃতি পাত্র আর শঙ্কু আকৃতির পাত্র হয় তাহলে সেই ক্ষেত্রে কি দেখা গেছে যে এই রকম যে চোংটা এইরকম যে শঙ্কুটা দেখছো এরকম তিনবার এই শঙ্কুর মোট জল যদি ঢালি তাহলে গিয়ে এই পাত্রটা ফুলফিল হবে মানে পূর্ণ হবে সেই জন্য তার মানে কি এই চোঙের যা আয়তন তার একত্রীর হয় একটা শঙ্কুর আয়তন তার ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এই ঘন একক ডান দেখো শঙ্কুর সব ফর্মুলা শেষ এটা হলো উচ্চতার ফর্মুলা এল ইকুয়ালস টু রুট ওভার আর এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার আয়তন সমগ্রতল পার্শ্বতল তিনটেই ডান সব শেষ এতে কর্ণ কিছু নেই আলাদা করে কিছু নেই এই ফর্মুলা দিয়ে চোং শেষ শঙ্কু শেষ হয়ে যাবে তাহলে শঙ্কুতে ফর্মুলা বেড়াজালটা কম আছে যেটা সব থেকে বেশি যেই বেড়াজালটা আছে সেটা হলো চোঙের মধ্যে তাহলে শঙ্কুর মধ্যে বেড়াজাল কম আছে শঙ্কু আমরা শেষ করে ফেললাম এরপরে আমাদের যে নেটেস্ট টপিক সেই লাস্ট টপিক সেটা হলো চলে যাব গোলক গোলক খুব মজার একটা টপিক চলো গোলক দেখে ফেলা যাক আচ্ছা অনেকে কিন্তু গোলক আর বৃত্তকে গুলিয়ে ফেলে এটা কিন্তু একদম ভুল করবে না গোলক আর বৃত্ত এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স এটাই যে গোলকটা কি গোলকটা হচ্ছে ফুটবল বা বল ক্রিকেট বল বা তোমরা যে কোনো প্লাস্টিক বল যাই বলো বল আমরা সবথেকে বেশি জানি ছোটবেলা থেকে ক্রিকেট খেলছো তোমরা ফুটবল খেলছো তোমরা হকি খেলছো টেনিস খেলছ যাই খেলছো সেখানে কিন্তু বলের ভূমিকা আছে তার মানে ছোটবেলা থেকে এই বলটাকে আমরা গোল বলে এসেছি কিন্তু আসলে বলটা কিন্তু একটা গোলক ঠিক আর বৃত্ত হচ্ছে একটা খাতায় যে ছোটবেলা থেকে আমরা বৃত্ত অঙ্কন করেছি বা বৃত্ত আঁকি সেইটা হলো বৃত্ত বৃত্ত একটা কি দ্বিমাত্রিক দ্বিমাত্রিক ছবি দ্বিমাত্রিক একটা কনসেপ্ট ঠিক আছে কিন্তু যখনই গোলক বলছি সেটা কিন্তু গোলকটা হয়ে গেছে একটা ত্রিমাত্রিক বস্তু বা ত্রিমাত্রিক কনসেপ্ট এর এইটাকে আমরা বলি ব্যাসার্ধ এটাকে গোলকের ব্যাসার্ধ বলা হচ্ছে ঠিক আছে যদি আমরা এটাকে জুড়ে দিই এটাই গোলকের ব্যাস বা টু আর এটাকে ডি দিয়েও বলা হয় ডি মানে ডায়ামিটার ডায়ামিটার মানে ব্যাস ব্যাস মানে টু আর তাহলে ডি হচ্ছে ব্যাস ব্যাস মানে টু আর হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ ঠিক এবার ফটাফট দেখে নিই গোলকের অনেক রকম কেস আছে সেইগুলো একটু বলে দিই গোলক হ্যাঁ গোলক তিমাত্ত্বিক হ্যাঁ গোলক তিমাত্রিক অবশ্যই বৃত্ত বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক আর গোলকই সেখানে ত্রিমাত্রিক ঠিক আছে গোলক কিভাবে হচ্ছে সেটা নিয়ে এই মুহূর্তে আর ডিটেলসে আমি যাচ্ছি না পরে আমি কালকে যদি সময় পাই বলবো আচ্ছা সবার প্রথমে কি করব আমাদের নিয়ম যা পার্শ্বতল বা এর আরেকটা নামও আছে একবার মনে পড়লো গোলকের ক্ষেত্রে পার্শ্বতল বা এটাকে আরেকটা নামে বলা হয় পৃষ্ঠতল ক্ষেত্রফল ঠিক আছে আবার একটা কথা বলে দি গোলক গোলকের কিন্তু একটাই তল বক্রতল কিন্তু একটাই তল তাই জন্য গোলকের তল পার্শ্বতল পৃষ্ঠতল সব এক এটা সমগ্র তল তাহলে গোলকের তল জানতে চাইবে এটাই হবে পৃষ্ঠতল জানতে চাইবে বা পার্শ্বতল জানতে চাইবে এটাই হবে কার কথা বলছি গোলক এখনই কনসেপ্ট চেঞ্জ করবো এখনই কনসেপ্ট চেঞ্জ হবে দাঁড়াও গোলকের এখন শুধু বলে দি ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এই হয়ে গেল গোলকের পার্শ্বতল পৃষ্ঠতল সমগ্রতল এটা কোনো কর্ণের দৈর্ঘ্য নেই কোনো উচ্চতা নেই কিছু নেই সোজা চলে যাব আয়তন বা ঘনফল আয়তন বা ঘনফল ঘনফল কি বলছে ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পাই আর কিউব ব্যাসার্ধে ফোর বাই থ্রি পাই আর কিউ এখানে যতগুলো পাই লিখেছি সব জায়গায় পায়ের মান কিন্তু স্ট্যান্ডার্ড হয়েতে বাইশ বাই সাতই বসবে আর অনেক ক্ষেত্রে হয়তো পায়ের মান তিন দশমিক এক চার হতে পারে ধরা হতে পারে বাট নর্মালি পায়ের মান বাইশ বাই সাত দিয়েই অঙ্ক করবে যদি কিছু বলা না থাকে সেই কেসে ঘন একক তাহলে এই হয়ে গেল বৃত্তের আয়তন আর ঘনফল বৃত্তের আয়তন আর ঘনফল ঠিক আছে সরি সরি আবার বৃত্ত বলে ফেলেছি গোলকের আয়তন আর ঘনফল ঠিক আছে মাফ করো ভুল হয়ে যাচ্ছে বৃত্ত গোলক বলে ফেলছি আচ্ছা এরপরে চলে আসবো এটা গোলক গেছে এরপরে একটা কনসেপ্টে চলে আসবো অর্ধ গোলক এবার হবে এখানে খেলা এবার হবে খেলা অর্ধ গোলকটা কি জিনিস এই যে বাটি ঠিক আছে ছোটবেলা থেকে সবাই এরকম বাটি দেখেছো বাড়িতে ঠিক আছে কোনো বাটি শেপ এরকম দেখতে হয় না সরি বাট বাটি বলতে সবাই এটাকেই বোঝানো হয় ও অঙ্কেও দেখবে বাটি বলেই বলা আছে কোনো বাটি দেখতে এরকম হয় না কেন হয় না কারণ যদি তলটা না থাকে তাহলে বাটিটা এরকম নড়তে থাকবে এরকম নড়তে থাকবে ঠিক আছে সমতলটা যদি না দেয় তাহলে বাটিটা কি নড়তে থাকবে তাহলে হিসাব মতো তোমরা আমাকে পরে কমেন্ট কমেন্ট করে বাড়িতে ভেবে আমাকে জানিও যে বাটিটা আসলে কোন ঘনবস্তুর কাটা অংশ ঠিক আছে আমাকে কমেন্ট করে জানিও আমাদের ঘরে যে বাটি ইউজ করি সেই বাটিটা আসলে কোন ঘনবস্তুর কাটা অংশ বা কোন ঘনবস্তুর অংশ বাটিটা কিন্তু অর্ধগোলক হিসাবে আমরা করে থাকি অঙ্কের ক্ষেত্রে বাট অর্ধগোলক নয় সেটা কোন ঘনবস্তুর অংশ আমাকে জানিয়ে বা সেই ঘনবস্তুটাকে কি বলে সেই ঘনবস্তুর একটা পার্টিকুলার নাম আছে যেটা আমাদের সিলেবাসে নেই পুরনো সিলেবাসে ছিল দু হাজার ছ সালের আগের সিলেবাসে ছিল পুরনো বলতে দু হাজার ছয়ের আগের সিলেবাসে তো সেই বস্তুটাকে কি বলে ঘনবস্তুটাকে যেটা বাটি আমাদের যে ঘরের ইউজ হয় সেই বাটিটা সেটা আমাকে জানাবে চলো আমরা অঙ্কে ফিরে আসি এই অর্ধ গোলকের ক্ষেত্রে এটা হয়ে গেল ব্যাসার্ধ ঠিক কোনো প্রবলেম নেই তাহলে অর্ধ গোলকের এইখানে দেখো অর্ধ গোলক গোলক ছিল তখন তল সংখ্যা কটা ছিল গোলক যখন ছিল তখন আচ্ছা লিখেছে গম্বুজ আচ্ছা লিখেছে গম্বুজ এটা অনুরোধ মনে হয় লিখেছে গম্বুজ আচ্ছা ঠিক আছে আমি এই বেশ এই ভুল উত্তরটা ঠিক নয় এটুকু আমি বলে দিচ্ছি গম্বুজ নয় ভেবে চিনতে বলবে কি বলে ঠিক আছে আচ্ছা সায়ন আচ্ছা কারণ আজকে আচ্ছা সায়ন ওটা ঠিক আছে গোম্বুজ লিখেছে না গোম্বুজ না স্যার ক্ষেত্রফল কেন ফোর পাই আর স্কোয়ার হয় স্যার ক্ষেত্রফল কেন ফোর পাই আর স্কোয়ার হয় এখন বলতে গেলে আজকে আর ক্লাস শেষ হবে না সেম কেস যেরকম আমরা ত্রিভুজকে ঘুরিয়েছিলাম এখানে একটা অর্ধবিত্ত এঁকেছি দেখো এই অর্ধবৃত্তটাকে যদি তুমি থ্রি সিক্সটি ঘোরাও তাহলে অর্ধবিত্ত থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরলেই একটা গোলক তৈরি হয় ঠিক আছে সেটা করে দেখো বাড়িতে একটু ভাবনা চিন্তা করো তাহলে বুঝে যাবে কি করে ফোর পাই আর স্কোয়ার হয়েছে ভালো করে বোঝো অর্ধবিত্তকে থ্রি সিক্সটি ঘুরিয়েছি আচ্ছা থ্রি সিক্সটি মানে তিনশো ষাট ডিগ্রি এইবার এই যে অর্ধবৃত্ত আছে এইবার এই অর্ধবৃত্ত কোথায় গেল ভুলে গেছি অর্ধবৃত্তে কিন্তু দুটো তল আছে 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 একটা একটা দেখো সমতল নিচে বক্রতল তাহলে আছে তাই জন্য অর্ধবৃত্তের ক্ষেত্রে পৃষ্ঠতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল আছে একটা আবার আরেকটা হবে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে যখন বাটির কথা বলছে বাটির তো ওপরে ঢাকনা থাকে না বাটিটা কিছু খালি আছে ঠিক তার মানে ফাঁকা যদি এখন অর্ধ গোলকের কথা বলি ফাঁকা অর্ধ তাহলে সেই ক্ষেত্রে পৃষ্ঠতলটা কি হবে এই পুরো গোলকটার হাফ পুরো গোলকটার হাফ এই ঢাকনাটা নেই কিন্তু ঢাকনাটা নেই পুরো গোলকটার হাফ অর্থাৎ পুরো গোলকটার ফোর পাই আর স্কোয়ার এটা হয়ে যাবে টু পাই আর স্কোয়ার বর্গ এক যখনই সমগ্র তল বলছি তার মানে এই তলটা অ্যাড করে দিচ্ছি এটা পুরোটা এটা কি ছিল টু পাই স্কোয়ার প্লাস কি ছিল পাই আর স্কোয়ার অ্যাড হয়ে গেল সমান সমান থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক এটা কখন হলো সমগ্র তল কখন সমগ্র তলের কনসেপ্ট এলো যখন দুটো তল এলো দুটো তল এলো তল সমগ্র তল এলো তখন আমরা দুটো তলের ক্ষেত্রে গোলকের অর্ধ গোলকের দুটো তলের ক্ষেত্রে আমরা কিন্তু সমগ্রতল থ্রি পাই আর স্কোয়ার বলতে পারছি ঠিক আর অর্ধ গোলকের আয়তন এইটুকু শুধু বার করতে হবে তিন নম্বর অর্ধ গোলকের আয়তন বা ঘনফল কি হবে ওটার হাফ হয়ে যাবে ওটা ফোর বাই থ্রি পাই আর কিউব ছিল ফোর বাই থ্রিটা টু বাই থ্রি পাই আর কিউব ঘন ডান আমাদের থিওরি আজকে কনসেপ্ট শেষ কারোর কোনো বোঝার প্রবলেম থাকলে বলো হ্যাঁ

গোলক শিখে নিলাম লম্ব ঘনবস্তু চারটে আর বলেছি বিভিন্নতে নতুন ফর্মুলা কিছু নেই এগুলোরই অ্যাপ্লিকেশন চলো নেক্সট আমাদের সব ডান গোলক শঙ্কু চোং আয়ত ঘনক ঘনক সব ডান এবার আমরা চলে আসি প্রশ্নে এতক্ষণের পর আমরা প্রশ্নে আসলাম প্রশ্ন কি বলেছে একটি সমকোণী চৌপলের তলের সংখ্যা তাহলে একটা সমকোণী চৌপলের তলের সংখ্যা কত সবাই জানে একটা সমকোণী চৌপল আমি অনেকবার গেছি এই যে সমকোণী চৌপল এই একটা দুটো তিনটে চারটে এই সামনের দিকে একটা পাঁচটা পিছনের দিকে একটা ছটা তাহলে অপশান কি ডি সবাই ঠিক উত্তর দিয়েছে দেখো কনসেপ্ট বুঝে গেলে অঙ্ক কোনো ব্যাপার নয় বোঝা যাচ্ছে নেক্সট চলো দেখো দ্রুত গতিতে আবার হবে একই ব্যাসার্ধ বিশিষ্ট দুটি চোঙের উচ্চতার অনুপাত ওয়ান ইস টু টু একই ব্যাসার্ধ বিশিষ্ট দুটি চোঙের উচ্চতার অনুপাত দুটি চোঙ বলেছে তার উচ্চতার অনুপাত বলেছে ওয়ান টু টু একই ব্যাসার্ধ তার মানে

এইচ টু তার মানে কি পড়ে থাকবে উত্তর বলো ওয়ান টু টু কেন হলো কারণ রয়েছে একই ব্যাসার্ধ বিশিষ্ট দুটি চোঙের উচ্চতার অনুপাত ওয়ান টু টু তাহলে তাদের আয়তনের অনুপাত কি হবে ব্যাসার্ধ সেম তাহলে আয়তন কি হবে জাস্ট দ্বিগুণ হবে ওয়ান ইস টু টু ডান সবাই উত্তর করেছো ঠিক উত্তর ডি ওয়ান টু টু একটি গোলকের আয়তন এবং একটি এবং পৃষ্ঠতলের সংখ্যা মান সমান তাহলে গোলকের আয়তন কত ফোর বাই থ্রি পাই আর কিউব এখনই ফর্মুলা করেছি আর পৃষ্ঠতল বলেছি পৃষ্ঠতল বা বক্রতল তাহলে সেটা কি হবে পাই আর কেটে দাও পাই আর স্কোয়ার আর তাহলে আর বাই থ্রি ইকুয়ালস টু ওয়ান তাহলে আর ইকুয়ালস টু থ্রি ডান উত্তর হবে অপশানে থ্রি একক সবাই অপশানে থ্রি একক দিয়েছে ওফ সবাই আমার করা রাখি উত্তর লিখে দিচ্ছ ভেরি গুড ভেরি গুড খুব ভালো সবাই অ্যাক্টিভ এটাই খুব ভালো বিষয় বলেছে এক সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক আকারের পেপার ওয়েটে যে পরিমাণ ঘনবস্তু থাকে এক সেমি ব্যাসার্ধের অর্ধগোলক আকারের পেপার ওয়েটে যে পরিমাণ ঘনবস্তু থাকে যার মানে পেপার ওয়েটের আয়তন বলেছে তাহলে আয়তনের ফর্মুলা এক্ষুনি টু বাই থ্রি পাই আর কিউ এবার কি বলেছে অর্ধগোলক বলেছে তাই এই ফর্মুলা এক সেমি বলেছে তার মানে আর হচ্ছে এক সেমি তার মানে এখানে বসিয়ে দাও এক দ্যাট মিনস টু বাই থ্রি পাই ওয়ান কিউব তার মানে টু বাই থ্রি পাই মানে টু পাই বাই থ্রি অপশান হলো টু পাই বাই থ্রি ঘন একক এই অপশানে ভুল আছে ঘন সেমি হবে কারেক্ট সবকটা কটা অপশানেই ঘন সেমি হবে ঘন একক কেন হবে না কোয়েশ্চেনে বলে দিয়েছে এক সেমি তাহলে আয়তন হবে আয়তন হবে টু পাই বাই থ্রি ঘন সেমি সবচেয়ে অপশানই একক আয়তন হবে ঘন সেমি তাহলে কোয়েশ্চেন পড়তে হবে বুদ্ধি লাগিয়ে করতে হবে নেক্সট কোয়েশ্চেনে যাই একটি লম্ববৃত্তকার শঙ্কুর উচ্চতা উচ্চতা বলেছে এই আরে লম্ববৃত্তকার শঙ্কু একে ফেলি এই শঙ্কু যার উচ্চতা বলেছে এই আর বলেছে তির্যক উচ্চতা এল হলে অপশান এমনি তোমরা বলতে পারবে দেখো উচ্চতা উচ্চতা মানে অতিভুজ অতিভুজ অলওয়েজ বড় হয় অতিভুজ অলওয়েজ বড় হয় তাহলে এইচ অলওয়েজ গ্রেটার এল বা এল গ্রেটার এইচ যেটাই অপশানে থাকবে সেটাকে ঠিক মার্ক করবে এল অলওয়েজ গ্রেটার হবে এইচ এর থেকে অপশন ডি যারা বলেছে এই অপশন এ কেন বলছে এইচ কি করে বড় হবে এইচ তো লম্ব লম্ব ভূমি আর অতিভুজ তার মধ্যে অতিভুজ সবসময় বড় হয় এইটা দিয়েই আমরা একটা অঙ্ক করেছিলাম গতকাল সাইন প্লাস কস থিটা গ্রেটার ওয়ান এইখানে কনসেপ্ট কাজে লাগিয়েছিলাম নেক্সট চলো এক মুখ কাটা একটি পেন্সিলের আকার বলো ফটাফট কমেন্ট হবে এক্ষুনি এটা নিয়ে আলোচনা হয়েছে ফটাফট কমেন্ট হবে কমেন্ট পড়েছে সি সবাই বলছে সি শঙ্কু ও চোঙের সমন্বয় একদম ঠিক শঙ্কু আর চোঙ শঙ্কু গোলকের সমন্বয় হবেই না চোঙ গোলকের সমন্বয় হবেই না কোনোটি নয় হবে না কারণ শঙ্কু আর চোং সমন্বয় সবাই কোনো ভুল নেই বোঝা গেল চলো একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো তাহলে গোলকের আয়তন শঙ্কুর আয়তন সমান কারণ একটাকে গলি আর একটা কাস্টিং করা তাহলে মনে রাখবে কাস্টিং এর অঙ্কে অলওয়েজ আয়তন সমান হয় তাহলে গোলক ও শঙ্কুর আয়তনের অনুপাত তাহলে আয়তনের অনুপাত কি হবে অপশন ডি সমান হবে বলো কেন কনসেপ্ট এটাই বলছে হ্যাঁ সবাই অপশন ডি কারণ এক্ষুনি কি বললাম এই যে কোথায় গেল গো এই যে গোলক তাকে গলিয়ে বানিয়েছি শঙ্কু তাহলে গোলককেই তো শঙ্কু বানিয়েছি আয়তন ধরি না চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ রোহিত লিখেছে অপশন ডি এটা আবার কি লিখেছে হোক তাহলে এটা আয়তন যেহেতু সমান থাকবে তাহলে মানে আয়তনের অনুপাত কী হবে গোলকার শঙ্কুর আয়তনের অনুপাত সমান ওয়ান ইজ টু ওয়ান কনসেপ্ট ক্লিয়ার কারোর কোনো ত্রুটি নেই কনসেপ্টে সবাই একদম ওকে আছে কনসেপ্টে নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা এটা নিয়ে চলে শুরু করব কালকে আজকের ক্লাস এখানেই থাকলো তোমাদের ক্লাস কেমন লেগেছে সেটা জানাও এবং তোমরা কমেন্ট করে বলো যদি তোমাদের আজকের ক্লাসে কোনো ডাউট থাকে সেই ডাউট নিয়ে আমরা আর দশ মিনিট আমরা আলোচনা করব সাত আট মিনিট আছে আমাদের হাতে তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা হ্যান্ড রেস করতে পারো আজকের ক্লাস সম্পর্কে দেখো তো কেউ হ্যান্ড রেস করেছে কিনা হ্যাঁ রোহিত কে দাও রোহিত হ্যান্ড রেস করেছে আমার এই ক্লাসটা নিয়ে কোনো কিন্তু আমি দেখতে পাচ্ছি না রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাচ্ছি না ঠিক আছে নোট করে নিলাম বলে দিচ্ছি আমি রোহিত কোলে রেকর্ডেড ক্লাস দেখতে পাচ্ছে না এটা একটু নোট করে রাখো ঠিক আছে তুমি কালকে বলো আশা করি কালকের মধ্যে প্রবলেম সল্ট আউট হয়ে যাবে যদি না হয় আমাকে আবার কালকে মনে করিও ঠিক আছে আচ্ছা ওকে তুমি লাইভ ক্লাসগুলো বুঝ দেখতে পাচ্ছ তো কেটে দিয়েছে ঠিক আছে ওকে আর দেখি কমেন্টে দেখো কেউ হ্যান্ড রেস করে নিই কমেন্টে কী বলছে হ্যাঁ আমি তোমার এই উত্তরটা দিয়ে দেবো এই উত্তরটা আমি দিয়ে দেবো আমি একবার কোয়েশ্চেনটা ঠিক আমি একটুখানি ক্লিয়ার করে নিই কী বলছে আমি এই কোশ্চেনটা আমি সেভ করে রাখছি আমি পরের ক্লাসে এটা নিয়ে ডিসকাস করে দেবো আমি একবার দেখে নিই কোশ্চেনটা কী আছে আমি পরের ক্লাসে বলে দেবো চয়ন হব তোমার কোয়েশ্চেনের আমি বলে দেবো চিন্তা নেই আর স্যার রেকর্ড ক্লাস হ্যাঁ ঠিক আছে তোমার রেকর্ড ক্লাসের ওটা দেখা যাচ্ছে না তো ঠিক আছে আমি ওটা আমি কথা বলে নিচ্ছি ওকে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আর যাদের রেকর্ড ক্লাস নিয়ে প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলে নিচ্ছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এই অঙ্কগুলো কনসেপ্টগুলো ঝালাই হয়ে গেল কালকে আবার আসবো অঙ্ক করাবো এই চ্যাপ্টারের আরও অঙ্ক আছে প্রচুর অঙ্ক আছে করবো আমরা ডিসকাস করব। আর আজকে যে প্রবলেমটা যেটা বললে চয়নো তোমার প্রবলেমটা কালকে আমি দেখছি ওকে চলো থ্যাংক ইউ দেখা হচ্ছে কালকে বাই সবাইকে বাই